हेलो एवरीवन, चैनल फ्री एडुर विज्ञान क्लास तुम्हारे स्वागत जाना। पढ़ी लाइट रिफ्लेक्शन एंड रिफ्रैक्शन, आलोक प्रतिफलन और प्रतिसरण, जा एनसीईआरटी क्लास 10 फिजिक्स पार्टर प्रथम अध्याय। क्लासटी हे हमें 16तम क्लास। আমাদের আজকের আলোচ্য বিষয় লেন্সের সূত্র, লেন্স ফর্মুলা। তোমাদের মনে পড়ে নিশ্চয়ই, আমরা এর আগে দর্পণের সূত্র জেনেছিলাম, দর্পণের সূত্রকে প্রতিষ্ঠা করেছিলাম। ঠিক একই রকমভাবে আজ আমরা লেন্সের সূত্র সম্পর্কে জানব এবং লেন্সের যে সূত্র, লেন্স ফর্মুলা, তাকে প্রতিষ্ঠা করব। तो चलो आमरा शुरू करी। एटा एक उत्तर लेंस, निश्चित तोमादेरके विषय बोलार कोनो प्रयोजन नहीं। एटा होच्छे सेई लेंसेर प्रधान अक्ष। धरो एई लेंसेर सामने आमरा एकटी वस्तु राखलाम पी किऊ। एटा होच्छे लेंसटीर आलोक केंद्र, एटा होच्छे এই লেন্সের ফোকাস পয়েন্ট। এবার ধরো PQ বস্তুর P বিন্দু থেকে একটি রশ্মি PA লেন্সে গিয়ে আপতিত হলো এবং এই PA রশ্মির বিশেষত্ব হলো সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে গেল। এবং তাই যদি হয়, আমরা এর আগে জেনেছি প্রতিসরণের সময় এই রশ্মি AF পথে যাবে, অর্থাৎ ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। নিশ্চয়ই এই ধরনের আলোচনা তোমরা এর আগেও শুনেছ। হ্যাঁ, যদি না মনে করতে পারো তাহলে আমাদের আগের ভিডিওটি তোমরাও লক্ষ্য করো। এইবার আরেকটি রশ্মি পি বিন্দু থেকে দর্পণের আলোক কেন্দ্র দিয়ে গেল, পিও পথে গেল। সেই রশ্মি দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেখানেই কি হবে, প্রতিবিম্ব ঘটিত হবে। এই চিত্র অনুযায়ী পি ড্যাশ কিউ ড্যাশ হচ্ছে পি কিউ বস্তুর প্রতিবিম্ব। ক্লিয়ার? এইবার দেখো, বস্তু থেকে লেন্সের দূরত্ব, লেন্স বলতে এখানে আলোক কেন্দ্র বোঝাচ্ছে, এই দূরত্বকে যদি আমরা ইউ বলি তাহলে এই ক্ষেত্রে ও কিউর যে দূরত্ব সেটা হবে মাইনাস ইউ। কেন মাইনাস ইউ হবে এটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ ওকে যদি আমরা মূল বিন্দু ভাবি তার বাঁ দিকের দূরত্ব হবে মাইনাস এবং ডান দিকের দূরত্ব হবে প্লাস। আবার প্রতিবিম্ব থেকে লেন্সের দূরত্বকে যদি আমরা ভি দূরত্ব ভাবি তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব থেকে লেন্সের দূরত্ব হচ্ছে প্লাস ভি, কারণ প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ এবং ও কিউ ড্যাশ মূলবিন্দুর ডান দিকে, সেজন্য তার দূরত্ব কি হল প্লাস ভি। আবার ফোকাস থেকে লেন্সের দূরত্ব, ফোকাস থেকে লেন্সের দূরত্ব মানে ও থেকে এফ এর দূরত্ব। ও থেকে এফ এর দূরত্বকে যদি আমরা এফ ধরি তাহলে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হল প্লাস এফ। ঠিক আছে, তাই যদি হয় তো লেন্সের সূত্র হবে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এই যে সূত্র সেটাকে তোমাদের মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ না করো অনেক গাণিতিক সমস্যা থাকবে যেগুলো তোমাকে সলভ করতে হবে, এবং এই সলভ করার সময় এই সূত্রকে তোমার মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ কী করে হলো তার প্রতিষ্ঠা করি। এখন আমরা শুধুমাত্র রে ডায়াগ্রামটিকে রেখে বাকি সব লেখা ইনক্লুডিং লেন্স এগুলি সরিয়ে দিচ্ছি। এইবার এই চিত্রটিতে লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজ আমরা পাই যে ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ ও।
আবার আরেকটি ত্রিভুজ আমরা পাই, যে ত্রিভুজটি হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ ও ড্যাশ। এই যে দুটি ত্রিভুজ, এই দুটি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ বলছি না, কিন্তু আমি বলছি সদৃশ্য ত্রিভুজ। এবং যেহেতু সদৃশ্য ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও কিউ বাই ও কিউ ড্যাশ। প্রথম ত্রিভুজের পি কিউ বাহু এবং দ্বিতীয় ত্রিভুজের পি ড্যাশ কিউ ড্যাশ বাহু, এই দুটি বাহু একই রকম দেখতে, ত্রিভুজ দুটির একই রকম বাহু। আবার ও কিউ বাহু অর্থাৎ এই বাহুটা প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এবং দ্বিতীয় ত্রিভুজের ও কিউ ড্যাশ বাহুটা, এই যে দুটো বাহু এই দুই ত্রিভুজের একই রকম দেখতে দুটি ত্রিভুজের একই দিকের বাহু, তাই আমরা বলতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও কিউ বাই ও কিউ ড্যাশ। এবং এটাকে আমরা 1 নং সমীকরণ ভেবে নিলাম। এইবার একটি কাল্পনিক লম্ব অঙ্কন করলাম আমরা এ ও। এবার আমরা আরও দুটি ত্রিভুজ পাব, একটি হচ্ছে এ ও এফ এবং আরেকটি হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ এফ। দেখো আগের মতোই এই দুটি ত্রিভুজ একই রকম দেখতে, সেই জন্য আমরা বলবো সদৃশ্য ত্রিভুজ। এবং তাই যদি হয় আগের মতোই আমরা লিখতে পারি এ ও বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। নিশ্চয়ই আর ব্যাখ্যা দিতে হবে না, তোমরা বুঝে গেছ। এবং এ ওর পরিবর্তে আমরা পি কিউ লিখতে পারি, কারণ এ ও বাহুর দৈর্ঘ্য এবং পি কিউ বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু পি এ এবং ও কিউ সমান্তরাল, তাই তো? তাহলে আমরা এ ও বাই পি ড্যাশ কিউ ড্যাশকে বলতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। এটাকে আমরা 2 নং সমীকরণ ভাবতে পারি। এবার লক্ষ্য করো, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের প্রথম অংশটা হচ্ছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে সেম। তাহলে এই দুই সমীকরণের ইকুয়াল টুর পরের অংশটাকে আমরা সমান লিখতে পারি এবং লিখতে পারি ও কিউ বাই ও কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ ড্যাশ। এবং আমরা এখান থেকে লিখতে পারি এফ কিউর পরিবর্তে ও কিউ ড্যাশ মাইনাস ও এফ। লক্ষ্য করো, এফ কিউর পরিবর্তে আমরা কি লিখেছি, ও কিউ ড্যাশ মাইনাস ও এফ, অর্থাৎ ও কিউ ড্যাশ বাহু, তা থেকে যদি আমি ও এফ বাহুকে বিয়োগ করি তাহলে আমাদের থেকে যাবে কি এফ কিউ ড্যাশ বাহু। এফ কিউ ড্যাশ ইকুয়াল টু ও কিউ ড্যাশ মাইনাস ও এফ লিখতে পারি। আবার আমরা জানি বস্তু থেকে লেন্সের দূরত্ব ও কিউ ইকুয়াল টু মাইনাস ইউ এবং প্রতিবিম্ব থেকে লেন্সের দূরত্ব ও কিউ ড্যাশ ইকুয়াল টু প্লাস ভি এবং ফোকাস থেকে লেন্সের দূরত্ব এক্ষেত্রে ও এফ ইকুয়াল টু প্লাস এফ। তাই যদি হয় আমরা যা পেলাম সেখানে আমরা এই মানগুলি বসিয়ে দিলে আমাদের দাঁড়ায় মাইনাস ইউ বাই ভি ইকুয়াল টু এফ বাই ভি মাইনাস এফ, এবং এটাকে বজ্রগুণ করলে আমরা পাই এইরকম। তাকে যদি আমরা ইউ ভি এফ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ইউ। এবং এটাকেই আমরা লিখতে পারি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। মাইনাস ওয়ান এফকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এবং প্লাস ওয়ান ইউকে আমরা বাঁ পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা এই সমীকরণ পেলাম। এই যে সমীকরণ পেলাম সেটাই হলো ল্যান্সের সূত্র। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে ল্যান্সের সূত্র বা ল্যান্স ফর্মুলা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়েছে, পরীক্ষায় এ সংক্রান্ত প্রশ্ন এলে নিশ্চয়ই তোমরা তার উত্তর করতে পারবে।
আজকের এই ক্লাসটিকে যদি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।